বিনোদনের তাজা খবরে স্বাগতম। সোনার বাটি চামচে প্রথম ভাত খাবে রাজ্য, ফেসবুকে ছবি দিয়ে জানিয়ে দিলেন পরিমণি। 10 ফেব্রুয়ারি তারকা দম্পতি রাজ ও পরিমণির সন্তান রাজ্যের বয়স 6 মাস পূর্ণ হবে। ওই দিনই রাজ্যের মুখে প্রথম ভাত তুলে দেয়া হবে। তবে সেটি যেনতনভাবে নয়, একেবারেই রাজার মতো সোনার বাটি ও চামচে করে। বুধবার সন্ধ্যায় পরিমণি তার ফেসবুকের পেজে সেই বাটি ও চামচের ছবি প্রকাশ করে লিখেছেন, বাজানের মুখে ভাতের আয়োজন। পোস্টের আরেকটি অংশে পরি জানিয়েছেন, সোনার বাটি চামচের এই আয়োজন করেছেন রাজ। ভক্তদের উদ্দেশ্যে পরি প্রশ্ন ছুড়ে দিয়েছেন, লিখেছেন, রাজ মিথ নিয়ে ফানটা খুব আরাম করেই করে, এসব ছেলের বাবার কাণ্ড, সুন্দর না? ঘটনার বিস্তারিত জানতে যোগাযোগ করা হয় পরিমণির সঙ্গে। তিনি বলেন, বিষয়টি এতটা গুরুত্বপূর্ণ নয়, বাসায় এসে সবাই বললেন রাজ্য সোনার চামচ মুখে নিয়ে পৃথিবীতে এসেছে। হয়তো সবাই রাজ্যকে ভালোবেসেই এভাবে কথা বলেছে, আর আমরা মজা করে এসব আয়োজন করেছি। 6 মাস পূর্ণ হওয়ার দিন রাজ্যের মুখে এই চামচে ভাত তুলে দেব। আমি মনে করি বাবা মা রাজ্যে প্রতিটি সন্তানই রাজা। আমরা ভাগ্যবান যে আমাদের ঘরে এত সুন্দর একজন রাজা পেয়েছি। পরিমণি জানান, 10 ফেব্রুয়ারি নিজ হাতে তিনি বাজার করবেন, রান্না করবেন, এবং মা হিসেবে তার জন্য এটি একটি বিশেষ দিন। এ নিয়ে পরি বলেন, মা হিসেবে আমার জন্য বিশেষ দিন হবে এটি, নিজ হাতে রান্না করে ছেলের মুখে প্রথম ভাত তুলে দেব। একটু ভয় পাচ্ছি ভাত তুলে দেওয়ার সময় ওর প্রতিক্রিয়াটা কি হয় সেটি ভেবে। শুরুর দিন থেকে সন্তানকে কি কি খাওয়ানো যাবে সে ব্যাপারে চিকিৎসকের পরামর্শ নিয়েছেন পরিমণি। বললেন, ডাক্তার বলেছেন আপাতত ভাত ও সবজি খেতে পারবে রাজ্য। ভাত খাওয়া শুরু করলে রাজ্য তাড়াতাড়ি বেড়ে উঠবে ভেবে খুব ভালো লাগছে। পরিমণি মনে করেন রাজ্য তার জীবনে আশীর্বাদ বয়ে এনেছেন। তিনি বলেন, এত লক্ষ্মী আমার ছেলেটি, কোনোই প্যারা দেয় না, কোনো কিছুতেই জ্বালায় না সে, আমার কোলে সে খুব আরাম পায়। বাড়িতে কোনো আত্মীয় স্বজন আসলে বুঝতেই পারে না যে ঘরে একটি বাচ্চা রয়েছে, এটি আমার জন্য আশীর্বাদ। তিনি আরও বলেন, রাজ্য আমার জীবনে এসে জীবনটাকে বদলে দিয়েছে, আমার জীবনকে রঙিন করে দিয়েছে, আনন্দে ভরে দিয়েছে, রাজ্যই আমার পৃথিবী। বন্ধুরা, বিনোদনের তাজা খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।